আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা বিএনপি দলের নেতাকর্মী আছেন আপনাদের জন্য, কারণ গভীর রাতে একটা সিদ্ধান্ত এসেছে। অনেকে যারা হয়তো সারা রাত ফেসবুকে অ্যাক্টিভ ছিলেন তারা এই ভিডিওটা সম্পর্কে অবগত আছেন, আর যারা অ্যাক্টিভ নাই, তো আমার ধারণা যেই সময়ে এই বৈঠক শেষ হয়েছে বিএনপির ঊর্ধ্বতন নেতা নেত্রী যারা ছিলেন, সেখানে কী বলা হয় যে বেগম খালেদা জিয়ার সাথে কথোপকথন হয়েছে, তারেক রহমানের সাথে কথোপকথন হয়েছে, এরপরে কিন্তু ফাইনালি এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। তো এই সিদ্ধান্তটা আপনাদের দলীয় যারা আছেন নেতাকর্মী তাদের কাছে ছড়িয়ে দিতে ভিডিওটা প্রথমে শেয়ার করে নিন, তারপরে বলছি বাকি কথা। আজকে আপনাদের পূর্ব ঘোষিত একটা প্রোগ্রাম ছিল, আর সেই প্রোগ্রামটা হওয়ার কথা ছিল নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। অনেকেই হয়তোবা এখন পর্যন্ত যারা শেয়ার করেন, আমি আবারও বলি শেয়ার করে দিন, কারণ অনেকেই হয়তোবা ঢাকাসহ বিভিন্ন জায়গা থেকে নয়াপল্টনের দিকে রওনা হয়েছেন। আপনাদের এখানে রওনা হওয়া এখন আর উচিত না, কারণ ভেনুটা পরিবর্তিত হয়ে গেছে। দর্শক, গতকালকে রাত 11:30টার দিকে বিএনপির মিডিয়া সেল থেকে এই তথ্য এসেছে যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সোমবারের জনসমাবেশ হচ্ছে না, জনসমাবেশ করা হবে এর পরিবর্তে আপনার সোহরাওয়ার্দী উদ্যানে। শুধু তাই না, নতুন আরও একটা ঘোষণা আছে এখানে, এটা হচ্ছে যে ঢাকায় যারা সমাবেশে অংশগ্রহণ করবেন তারা যাবেন সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশে, আর এর বাহিরে আপনারা ঢাকার জনসমাবেশটি হবে বেলা 3টায়, মানে দুপুর 3টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে। আর রুহুল কবির রিজভী সাহেব কনফার্ম করেছেন, আর এর পাশাপাশি সারা দেশেই সম্ভবত আপনার সারা দেশেই বিভিন্ন জেলা পর্যায়েও বিএনপির এই সমাবেশ সংগঠিত হবে। আর রুহুল কবির রিজভী সাহেবের বরাত দিয়ে গণমাধ্যমগুলো বলছে যে বিএনপি বলছে যে অবস্থান কর্মসূচি, পুলিশ এবং আওয়ামী লীগের হামলা, গ্রেফতারের প্রতিবাদ, এই সকল কিছুতে আজকে সারা দেশে এই জনসমাবেশ হবে, আর ঢাকার জনসমাবেশটি বেসিক্যালি সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তার বক্তব্য হচ্ছে যে আমরা নয়াপল্টনে জনসমাবেশ করতে চেয়েছিলাম, পরবর্তীতে আমাদের নেতৃবৃন্দদের সঙ্গে, মানে ঊর্ধ্বতন তারেক রহমান, খালেদা জিয়া, তাদের সাথে আলোচনার পর এমনকি পুলিশের সাথে বৈঠকের পর সেটি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এই জনসমাবেশে দলের নেতাকর্মীদের পাশাপাশি রাজধানীবাসীকেও অংশগ্রহণ করার জন্য আপনার আহ্বান জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। অপরদিকে যারা আওয়ামী লীগের আছেন তাদের জন্য ভিডিওর এই প্রান্তে এসে একটু আপনাদেরকে তথ্য দিচ্ছি যে আওয়ামী লীগেরও আজকে যে শান্তি সমাবেশ হওয়ার কথা ছিল যেই জায়গায়, আমার জায়গাটার নাম সঠিক খেয়াল নাই, তো সেই জায়গাতে তাদের শান্তি সমাবেশটা তারাও কিন্তু প্রত্যাহার করেছে, কারণ সেই স্টেডিয়ামটা আপনার আসলে মানে পরিস্থিতি ভালো না, সেইখানে হয়তো ময়লা টলা আছে বা বৃষ্টি টিষ্টির কারণে সেখানে এই প্রোগ্রামটা করা হবে না। এর পরিবর্তে বিভিন্ন থানা পর্যায়ে আপনার এই পরিবার মানে তাদের যে সমাবেশ আছে আওয়ামী লীগ সেটা করবে। তো তারপরেও কিছুটা সাংঘর্ষিক অবস্থান থেকে যাচ্ছে, যেহেতু একই দিনে এখন বিএনপি সারা দেশে করলে ঢাকারটা যদি শুধু সোহরাওয়ার্দী উদ্যানে চলে যায় তাহলে ঝামেলা নাই, বা ঢাকায়ও যদি বিভিন্ন থানাভিত্তিকভাবে অবস্থান নেয় বিএনপি, সেখানে আওয়ামী লীগেরও আবার আজকে পূর্বসূচিত এই যে মানে সমাবেশ, তো সকল কিছু মিলিয়ে একটা ক্ল্যাশ হবে। দেখেন, আমরা যারা দেশের বাইরে থাকি, কেউ আওয়ামী লীগ করি, কেউ বিএনপি করি, যেই দলই করি, আমরা কিন্তু চাই না বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি মারামারি কইরা কেউ কারো শক্তি জানান দেখ। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর মাঝখানে ফালাইয়া আমরা কিলাকিলি করি আর আইনশৃঙ্খলা বাহিনী গোলাগুলি করুক, এটা কিন্তু বেসিক্যালি আমরা প্রবাস থেকে চাই না। এখন দেশে যারা আছেন অনেকেই হয়তো ধরেন মনে করেন যে না, কিলাইয়া সমান করতে হবে, পুলিশকে পিটাইতে হবে, পুলিশ ভাবে যে না আমাদের উপর আক্রমণ হলে গুলি চালাইতে হবে। সো এই সিচুয়েশনটা বাংলাদেশের কোনো শান্তিকামী জনতা পছন্দ করে না। তো আজকের সমাবেশ যার যারটা তার তার জায়গায় সুন্দর করে আপনারা করেন, যাতে রাষ্ট্রের ক্ষতি না হয়, সাধারণ মানুষের কোনো ক্ষতি না হয়, পাবলিক প্রপার্টিতে কোনো ক্ষতি না হয়, আর যেহেতু বিশাল জনসমাবেশ আপনার পাশে থাকা ব্যক্তিকে খেয়াল রাখুন যে পরিচিত কিনা, সন্দেহজনক যে কোনো ধরনের মুভমেন্ট মনে হলে 9999 জাতীয় নম্বরে ফোন করে পুলিশকে সহযোগিতা করুন। তো যাই হোক, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।